welcome back to another Sari vlog. অনেকক্ষণ থেকে পড়তে বসেছি, অঙ্ক করতে, আই গেস 12:30, 12:00 দিকে বসেছি। এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা, 2:20 বাজে। এখানে দেখিয়ে দিই, দাঁড়াও, এই যে 14:20, তার মানে 2:20 বাজে। আচ্ছা, তো আজকে হচ্ছে অঙ্ক করছি, দুপুরবেলার টাইমে আমি অঙ্কটাই প্রেফার করি করা। আচ্ছা, তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, মানে একটা জিনিস বলবো, একটা চ্যাপ্টারের বিষয়ে। তো ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথেও আমি বলে দিই, কারণ অনেকেরই হয়তো আমার মতো পরিমিতির চ্যাপ্টারগুলোতে প্রচুর মানে প্রমাণের যে অঙ্কগুলো থাকে সেটাতে হয়তো অসুবিধা হয়। তো আমি যেটা বুঝলাম সেটা তোমাদের সাথে আমি বলছি, দাঁড়াও। তো দেখো, আমি বেশ অনেকক্ষণ থেকে অঙ্ক করছি, তো এই অঙ্কগুলো করেছি। এটা আমি আগেও করেছি এই অঙ্কগুলো, কিন্তু তখন অত ভালো মতো আমি বুঝতে পারিনি অঙ্কগুলো, তো এই জন্য দাগিয়ে রাখিনি। আমি যে অঙ্কগুলো আমার আমার ভালো মতো করা হয় না, আমি সেগুলো দাগাই না। তো এখন দেখছো দাগিয়ে রেখেছি।
আর এদিকে আছে উপপাদ্য। এই দেখো উপপাদ্য অনেক আগেই করা, উপপাদ্য দাগানো আছে যেহেতু দেখতে পাচ্ছ, এখানে মার্কিং করে রেখেছিলাম কোনটা কোন সালে এসেছে। আচ্ছা তোমাদেরকে এখন একটা কথা বলবো, দাঁড়াও আমি আমার খাতাটা তোমাদেরকে দেখাই। তো আমি সকাল থেকে এই এখান থেকে অঙ্ক করেছি, সকাল থেকে করেছি, দেখি 3.2 সব অঙ্ক এক নাম্বার, এই যে 2 নাম্বার গেল, দেন এই 4 সব। আচ্ছা এখানে তোমার কি কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন, ফার্স্টলি বলে দিই বৃত্তের যা যা কনসেপ্ট আছে, ফার্স্ট আমাদের এই যে বৃত্তের যে কনসেপ্টগুলো এখানে লেখাই আছে, এই যে এই প্রত্যেকটা জিনিস, এই এই ব্যাপারগুলো প্রচুর ভালো করে ক্লিয়ার হতে হবে, না হলে অঙ্ক করতে গিয়ে প্রচুর প্রবলেম ফেস করবে, যেটা আমি আগে করতাম, কারণ আমার আগে ক্লিয়ার ছিল না, মানে আমি ক্লিয়ার করে পড়তাম না, আমি ডিরেক্ট ওগুলো ভালো মতো না পড়ে আমি অঙ্কে চলে আসতাম, সেজন্য আমি পারতাম না। তো এটা এখন আমি ভালো মতো বুঝে গেছি, তো সেই জন্য কনসেপ্ট ক্লিয়ার লাগবে। যেরকম তোমাদের বলি এই অঙ্কটা না, হ্যাঁ এখানে পিথাগোরাসের সূত্র লাগবে, এই এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই সূত্রটা লাগবে। তো আমি এখানে লিখে রেখেছি এইভাবে করে বোঝার জন্য, এখানে না লিখে ডিরেক্টলি এটা করে দিলে বেশি বেটার, লেখার প্রয়োজন নেই, যাই হোক আমি বোঝার জন্য লিখে রেখেছি। আচ্ছা আর এই কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে যে বৃত্তের কোনো জ্যায়ের ওপর লম্ব যদি অঙ্কন করা হয়, তাহলে ওই লম্বটা বৃত্তের জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা যদি তখন একটার মাপ পাই তাহলে আমরা ইজিলি আরেকটার পরিমাপ বের করতে পারবো, যেখানে এটার পরিমাপ আছে হচ্ছে 8 সেমি। তো আমি বুঝে যাচ্ছি যে এটা যদি 8 সেমি হয় আর এটা যদি দুটো সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা যদি 8 হয় তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এই পাশটা কত হবে 4 সেমি। তো এইভাবে করে এই যে এখানে এইভাবে করে এটা বের করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই অঙ্কটা, এই অঙ্কটা না, এই যে কি বলি এই, হ্যাঁ এই 8-9 নাম্বার, 8 নাম্বার অঙ্কটা, এই 8 নাম্বারের অঙ্কটা তো আমি দুটো ভাবে করেছি, একটা ছবি এভাবে এঁকে প্রমাণ করেছি, যেটা খুবই গোছানো না প্রথমটা, তো সেকেন্ডটা খুবই গুছিয়ে লিখেছি, গুছিয়ে করেছি, তো এই সেকেন্ডটা বেশি ইজিলি বোঝা যাচ্ছে, আর যারা এক্সামিন যারা খাতা দেখবে তারাও আই গেস এই ছবিটা দেখলে একটু বেশি ভালো করে বুঝতে পারবে। আচ্ছা সেকেন্ডলি এই 9 নম্বর অঙ্কটা, এখানেও এই যে এই কনসেপ্টগুলো ছবিগুলো আঁকতে হবে, নিজের বুঝতে হবে, অঙ্কন করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর, তাহলে পরে বোঝা যাবে। আচ্ছা এখানে কি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, এখানে হচ্ছে আমাদের এই 33 নম্বর উপপাদ্য আর 32 নম্বর উপপাদ্য ক্লিয়ার থাকতে হবে, বিশেষ করে এই যে এই এই যে এই লেখাগুলো উপপাদ্যের যে প্রমাণ, আমাদের যে সেটা উপপাদ্য করতে দিয়েছি যে ব্যাস নয় রূপ যায় কোনো জায়গার উপর বৃত্তর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জাতিকে সমদ্বিখণ্ডিত করে, এই কনসেপ্টটা, তারপরে এই 33 নম্বরের যে এটা, এটা ক্লিয়ার থাকতে হবে। যেরকম দেখো আমি এখানে লিখেছি, কোথায় গেল, হ্যাঁ এই যেহেতু প্রমাণ করার সময় লিখে, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জায়টিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে এখানে আমি লম্ব এঁকেছি দুটো, এই জায়ের ওপরে এক্স ওয়াই জায়ের উপরে আমি দুটো লম্ব এঁকেছি, ঠিক আছে, তো এই এইটা প্রমাণ করার জন্য আমি এখানে এটা লিখেছি। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে হচ্ছে অঙ্কগুলো করতে প্রচুর ইজি লাগবে, কারণ প্রমাণের অঙ্ক হয়তো অনেকেরই কঠিন লাগে, আমার লাগতো, তাই আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো আবার দেখা হবে পরে, আজকের এই স্টাডি ব্লগটা একটু লম্বা হবে, কারণ আমি এই যে তোমাদের সাথে সব শেয়ার করছি, তো অবশ্যই একটু লম্বা হবে, আর এগেস তোমরা এনজয়ও করবে। তো চলো এখন আমি স্নানে যাবো, স্নান করে এসে তারপরে আবার রেস্ট নিবো, নিয়ে আবার সন্ধ্যেবেলার টাইমে পড়তে বসবো। তো
আজকের জন্য এটুকুই। আমি পড়তে বসেছিলাম 8টার সময়, আর এখন বাজে 10টা। তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি 22 বাজে, মানে 10টা বাজে, আর আমি 2 ঘন্টা পড়েছি। হ্যাঁ, আর দুপুরবেলাতেও আমি 2 ঘন্টাই পড়েছিলাম, 12টা 1টা 2টো, 12টার দিকে পড়তে বসেছিলাম, 2টোর দিকে। তো আজকে টোটাল জাস্ট 4 ঘন্টা পড়েছি, খুব বেশি কিন্তু পড়িনি, 4 ঘন্টা পড়েছি। ইচ সাবজেক্টে 2 ঘন্টা করে ইনভেস্ট করেছি। তো তখন আমি ম্যাথ করেছিলাম, এখন আমি হিস্ট্রি করলাম, মানে ইতিহাস করলাম। তো ইয়া, আর ভালো, আমি আস্তে আস্তে টাইমটা ইনক্রিজ করছি, কারণ একবারে কখনো টাইম ইনক্রিজ করা উচিত না, আমরা বেশি বোর হয়ে যাই। এর আগে আমি 2 ঘন্টা করেছি, কোনো দিন 1 ঘন্টা পড়েছি, এখন আজকে যেরকম 4 ঘন্টা পড়লাম। তো আস্তে আস্তে টাইমটা ইনক্রিজ করবো এটাই। আর আমি প্রচুর যখন বোর হয়ে যাই না পড়তে পড়তে, বা সময় পড়তে আর ইচ্ছে করে না, তখন আমি কী করি, স্টাডি উইথ মি চালিয়ে দিই, আর তারপরে পড়তে থাকি, তাহলে একটু বেটার ফিল হয়, মানে মনে হয় যে কেউ আমাকে কোম্পানি দিচ্ছে। তো সেটাই, তোমরা এইটা ট্রাই করতে পারো। তো আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা শর্ট স্টাডি ব্লগ দেখতে চাও নাকি লং স্টাডি ব্লগ দেখতে চাও, মানে এই ব্লগটাতে একটু লং হবে আই গেস, বাট তোমরা আমাকে কমেন্টে জানিও, তো আমি সেই হিসেবে ভিডিওটা আপলোড করব, মানে বানাবো। তো ইয়া, চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, তাদের বাবা, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, আর ভালো মতো পড়াশোনা করো।